যে নোট কাউন্টিং মেশিনটা এটা কিন্তু 100% অ্যাকুরেট নয়, তবে আপনাদের কাজে আসতে পারে, মানে আপনারা নিতে পারেন। 6,29,095 টাকা আমরা CMS করলাম, কমিশন দিয়েছে মাত্র 754 টাকা। তো আজকে দেখাবো এই এত পরিমাণে নোট কিভাবে আপনারা গুনবেন, এই কিভাবে আপনারা কাউন্ট করবেন খুব সহজে। এবং আজ থেকে 1 বছর আগে আমি এই নোট কাউন্টিং মেশিনটার ব্যাড রিভিউ দিয়েছিলাম, এটা কিন্তু খুব ভালো নোট কাউন্টিং মেশিন, কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে একটা অ্যাপ, অ্যাপটার নাম হচ্ছে প্লে স্টোরে পেয়ে যাবেন, কী নাম এটার, ক্যাশ কাউন্টার অ্যাপ, তাই তো? কোথায় অ্যাপটা? ক্যাশ কাউন্টার অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে কিভাবে টাকা আপনারা কাউন্ট করবেন খুব সহজেই, এবং স্পাইস মানিতে কিভাবে CMS করবেন, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। তো এই দেখুন নোট কাউন্টিং মেশিন, অতনুদার শুনছেন ভিডিও শুরুতে একটা কথা বলে দিই, যদি কেউ পেশায় চোর ছিনতাই বা ডাকাতি হয়ে থাকেন, মানে তাদের পেশা, তো আমাদেরকে চিন্তাই করে কিছু পাবেন না। এটা ভিডিও বানানোর জন্য আজকে দেখানো হচ্ছে, অন্যদিন আমাদের এখানে কোনো ক্যাশ থাকে না এবং এখানে কোনো ক্যাশের কারবার হয় না। রাস্তাঘাটে ধরলেও একটা পুরনো মোবাইল ছাড়া আর কিছু পাবেন না, এবং আমাদের স্টুডিও বা অফিসে কিন্তু ভিখারিকেও আমরা 2 টাকা দিতে পারি না, ঠিক আছে? ভিডিও বানানোর জন্য জাস্ট এটা আজকে শ্যুট করা হচ্ছে। আমরা এর আগে ভেবেছিলাম যে এই নোট কাউন্টিং মেশিনটা ভালো নয়, হ্যাঁ, আমরা গত 1 বছর এটা ব্যবহার করিনি, পরে জানতে পারলাম কিছু দাদাদের কাছে যে এই নোট কাউন্টিং মেশিনটা নাকি খুবই ভালো। এবং দেখতেই পাচ্ছেন এই এত পরিমাণ নোট নিমেষের মধ্যে আমরা কিন্তু কাউন্ট করে ফেলছি। কাউন্ট করার পদ্ধতির মধ্যে আরও একটা জিনিস দেখাচ্ছি, এই হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনে এখানে ক্লিক করে লিখে দেবে কত টাকা নোট হচ্ছে, কোনটা কত হচ্ছে। আর এই হচ্ছে আমাদের প্রাইস মানি আইডি, দেখতেই পাচ্ছেন। তোমাদের কত টাকা হবে আজকে CMS LMT? এই দেখুন আমাদের 8,48,000 আছে, হবে তো? দেখুন এই যে হিস্ট্রিতে দেখিয়ে দিচ্ছি, প্রাইস মানি হিস্ট্রিতে এখানে দেখুন, আজকেও আমরা কিছু কোম্পানি CMS করেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আগে যে রিভিউটা আমি বানিয়েছিলাম এই মেশিনটার, সেটাতে কিন্তু আমরা, হ্যাঁ, মানে এখানে অনেকগুলো মুড আছে, UV, MG, MT, IR সব কিছু অন রাখা অবস্থায় করতাম, তাই সবগুলো কিন্তু রিজেক্ট করে দিত। তো এখন এটা কিন্তু জাল নোট কাউন্ট করছে না, এটা শুধু কত পিস আছে সেটা কাউন্ট করছে। ওকে, জাল নোট কাউন্ট করতে গেলে আমরা পরে ওটা আরেকবার সমস্ত জিনিস অন করে করব, তখন কিন্তু রিজেক্ট হবে। দেখতেই পাচ্ছেন এইখানে একটা ডিসপ্লে আছে, এইখানে একটা ডিসপ্লে আছে, এবং আরও একটা ডিসপ্লে লুজ যেটা খোলা আছে। টোটাল কটা ইয়ে হচ্ছে কাউন্টার ইয়েতে দাও। এই দেখুন এখানে আছে 100 টাকার নোটের বান্ডিল, আর এই টাকাটা এখন বাজছে রাত্রি 56:56, তো কটা বাজছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন বাজছে হচ্ছে, দেখতেই পাচ্ছেন, রাত্রি 11:10। এই টাকাটা কিন্তু আমাদের বাড়ি যাবে না, আজকেই কিন্তু ব্যাংকে ডিপোজিট হয়ে যাবে। এই রাত্রিবেলায় কীভাবে ডিপোজিট করবেন, আগের দিনের ভিডিওটা, মানে কালকের ভিডিওটাতে আপনারা দেখেছেন যে টাকা আমরা রাত্রিবেলাতেই কিন্তু ব্যাংকে জমা করেছি, এই টাকা আমাদের কাছে থাকে না। 10 টাকা 20 টাকার নোটগুলো থাকবে, কীভাবে মোবাইল অ্যাপ্লিকেশনে কাউন্ট করছে ওটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে অ্যাপ্লিকেশন, এই দেখুন 200 টাকার নোট 11টা, 500 টাকার নোট 856টা, 200 টাকার নোট 284টা, এইভাবে কিন্তু এখানে কাউন্ট করা হচ্ছে। টোটালটা এখানে অটোমেটিক চলে আসছে, টোটাল 1,151টা নোট আর 5,06,800 টাকা। এই দেখুন 100 টাকার নোটগুলো কিন্তু রিজেক্ট করছে, তার কারণ 100 টাকার নোট পুরানো হয় এবং ছিঁড়া ফাটা ভাঁজ হওয়া থাকে। এই দেখুন 100টাই হলো, আর এইখানে দেখুন আমাদের কার্তিকদা এখানে কী লিখবে, কার্তিকদা তুমি এখানে কী এন্ট্রি করছো, ওই যে 100টা তোমাকে দিল,
কখন না পুরো 100 টা হবে তার পুরো তুলো 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 কত দাম 100 এর পুরো গোনার পরে যা সেখানে এন্ট্রি করে দেবে যে 100 টার নোট কটা আছে নোট করে দেবে কটা ডান দিকে যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কাউন্ট চলছে মানে গোনা হচ্ছে এখানে কাউন্ট করার পর মোবাইল অ্যাপ্লিকেশনে লেখা হচ্ছে আর এই দেখুন আমার সেই প্রিন্টার L4160 যেটা 15,000 টাকায় কিনেছিলাম 1.5 বছর আগে এর উপরে এই যেগুলো গোনা হয়েছে এগুলো কিন্তু রাখা আছে আর এই মেশিনটার ব্যাপারে একটা বলে দিচ্ছি এটা কিন্তু একদম 100% অ্যাকুরেট নয় কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এ 100টার নোটকে 99টাও বলতে পারে আবার 101টাও বলতে পারে তাই তো যে এটার উপরে পুরো বিশ্বাস কিন্তু করা চলবে না একবার তাও গুনে নিতে হবে আমরা কেন দ্বিতীয়বার গুনছি না কারণ এই দাদা যারা এসেছে টাকা নিয়ে এরা কিন্তু এটা গুনে এনেছে জাস্ট আমরা চেক করে নিচ্ছি ওই জন্য আমরা দ্বিতীয়বার আর গুনছি না যদি কোনো বান্ডিলে 99টা থাকে তাহলে সেটা গুনছি আর এটা আমরা যেহেতু এখনই ব্যাংকে জমা দেব তাই আমাদের বিশেষ কিছু গোনার প্রয়োজন থাকেনি এইদিকে দেখুন এইগুলো আপাতত গোনা হয়ে গেছে আর গোনা হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা খাতা পেন কিন্তু ইউজ করছি না এই ডিজিটালের যুগে কিন্তু আমরা খাতা পেন ইউজ করছি না কারণ মোবাইল অ্যাপ্লিকেশনে কিন্তু কাউন্ট হয়ে যাচ্ছে আর আমাদেরকে 10 টাকার নোটগুলো সম্ভবত হাতে গুনতেও হতে পারে এই মেশিনটা তোমাদের যেটা আছে তার থেকে ভালো না এটাতে কি কি খারাপ মনে হচ্ছে টোটাল কতগুলো হলো দেখো হ্যাঁ ওটার দাম কত তোমাদের যেটা থাকে এখন তো ঠিকঠাক চলছে এটা আমরা তো 1 বছর ইউজই করিনি এই দেখুন প্রায় সব নোট গোনা হয়ে গিয়েছে তবে ভুল করে ওই কয়েনগুলো এখানে ঢুকিয়ে দেবেন না কয়েনগুলো কিন্তু আমাদেরকে হাতেই গুনতে হবে আছে প্রথমবারে গুনলাম এই দেখুন বাড়ছে হচ্ছে 10 আগস্ট 11:15 আর আমরা এখন সিএমএস করবো স্পাইস মানি থেকে এই যে টাকাগুলো যেগুলো দিয়েছে এগুলো এখনই আমাদেরকে রিচার্জ করে দিতে হবে ক্যাশ কালেকশনে যাব ক্যাশ কালেকশনে যাওয়ার পর এলএনটি মাইক্রো ফাইন্যান্স তাই তো এলএনটি মাইক্রো ফাইন্যান্স এখানে কোড দিতে হবে কোড দিয়ে সাবমিট করতে হবে এটা আপাতত তোমরা দিয়ে দাও মুখে বলো না হ্যাঁ শুনতে পেয়ে যাবে ক্যামেরা এই দেখুন 10 টাকার নোটও খুব ভালোভাবে কিন্তু কাউন্ট হয়ে গেল এই কম ছিল জিজ্ঞেস করেন ছিল তো এই মেশিনটা কিন্তু জাল নোট ধরতে পারবে অ্যাকুরেট তা কিন্তু নয় জাল নোট ধরতে পারবে না 100% কাউন্টও করতে পারবে না মানে সেই দিক দিয়ে আপনি এটা নাও কিনতে পারেন যদি মনে হয় যে মেশিনটা 100% সঠিক আমাকে বলবে কিন্তু কি এই যে এতগুলো নোট এগুলো যদি আমরা হাতে গুনতে যেতাম তাহলে কিন্তু এখন ভোর হয়ে যেত হ্যাঁ আমাদের সকাল হয়ে যেত গুনতে গুনতে হাতে গুনলে মিনিমাম 8 ঘন্টা তো টাইম লাগতোই সেটা কিন্তু মাত্র 10 মিনিটে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল তবে এই যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন কয়েনগুলো কিন্তু আমাদেরকে হাতে গুনতে হবে আর এটা ভিডিওটা 7610 কত হয়েছে অ্যাকাউন্টে পাঠাবো অ্যাকাউন্টে কত দেব
এই দেখুন সিএমএস এর এটা ফিল আপ হয়েই গিয়েছে, ক্যাশ কালেকশন জাস্ট সাবমিট করলেই হয়ে যাবে। কাউন্ট করা হচ্ছে, এই মেশিনটাতে তোমার কি কি খারাপ দিক আছে বলে মনে হয়? মাঝে মাঝে টাকা আটকে যায়, মাঝে মাঝে টাকা আটকে যায়, ওটা আটকে না, ওটা ভাঁজ থাকে বলে আটকে যায়। তারপরে মাঝে মাঝে কি 5 টাকা ও এই রেল লাইনে দেওয়া 5 টাকা ওই দেখি দেখি 5 টাকা কিছু কিছু লেখা নাই, না লেখা আছে মানে রেল লাইনে মনে হয় কি কোনো বাচ্চা ছেলে দিয়েছিল দেখার জন্য। 10 আরো কোটা অ্যাড করব বলে দিচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 কুড়ি, কুড়িটা 10 অ্যাড করো এর সাথে, 207টা করো, 5 এর জায়গায় করে দিন না, 5 করে দাও না, 40টা তাহলে 5 এর জায়গায় করো। এই দেখুন মোবাইল অ্যাপ্লিকেশনে কিন্তু খুব সুন্দরভাবে লিখে দেওয়া হচ্ছে 41টা, 41টা 21280 টাকা, ঠিক আছে লো 21280 টাকা আইডি দিয়ে করো, ফোন পেতে বলো, ফোন পেতেই করে দাও, ফোন পেতে না হলে তো বারকোডটা আবার দিতে হবে, ওকে বারকোডটা আমি দিয়ে দিচ্ছি, না না বারকোডটাই দাও তাহলে 6, 29, 95। এই দেখুন স্পাইস মানিতে আমাদেরকে আরো কিছু টাকা দেবে, তার জন্য আমরা বারকোডটা কোথায় পাবো? আর ইউ কিউআর কোড, এই দাও দাও না, এই দেখুন ফোন পেতে আমাদের কিউআর কোডে টাকা পাঠিয়ে দিচ্ছে, 6, 29, 95 তো মিলে লাগবে 80, আমাদের ওয়ালেটে 99,000 টাকাটাও কিন্তু ইউপিআই এর মাধ্যমে নেওয়া হয়েছিল, 8,48,142 টাকা আছে এবং ফোনপেতে পাঠিয়ে দিলেই টাকাটা সাথে সাথে আমাদের অ্যাড হয়ে যাবে, 6,29,095 তো চলে গেছে, তো 6,29,095 করেছো? দেখ দাঁড়া একটু দেখে নি, স্পাইস মানি ওটা টাইম লাগবে অ্যাড হতে, সঙ্গে সঙ্গে অ্যাড হয় না, না তাও দেখে নিচ্ছি, টাকাটা যেটা ফোনপেতে পাঠিয়েছে এখনও অ্যাড হয়নি, আমরা ক্যাশ কালেকশনে গিয়ে সিএমএসটা এখনই করে দেবো। আজকে ভিডিওটা বানানোর জন্য তোমাদেরকে ডাকলাম, নালে ওখানেই করে নিতাম, কারণ কাল থেকে তো আর এত নোট হবে না, কাল থেকে কত হবে, আর কাল থেকে কত হবে না, আর তুমি আর কদিন এখানে মানে কদিন আর দেখতে পাবো তোমাকে? হ্যাঁ চন্দন দা তোমার প্রমোশন হলো, মিষ্টি খাবে না? একদম মিষ্টি খাই দিয়ে যাবে কি কত? 36,095 দেখলো, ঠিক আছে রোড চন্দন। এই দেখুন আমাদের কার্তিকদা এগুলো কেন দায়িত্ব সহকারে কাউন্ট করছে, কারণ এনাকেই ব্যাংকে জমা দিতে হবে আজকে, বড় নোটগুলো আজকেই করে দেবে, ছোট নোট ওই 50, 200, 100 আর 10 টাকার নোট এগুলো কালকে কোন ব্যাংকে গিয়ে করবে? তোমার ফেভারিট ব্যাংক কি? কালকে বন্ধন, আর আজকে? আজকেও বন্ধনে গেছিল, না এখন টাকাটা কোথায় জমা দেবে? অ্যাক্সিস, অ্যাক্সিস হচ্ছে রাতে জমা দেওয়ার জন্য সেরা, সেরা এটিএম কার্ডে চুপচাপ জমা দিয়ে দেবো, আর বন্ধন হচ্ছে জমা দেওয়ার জন্য, বন্ধন হচ্ছে এগুলির জন্য, বন্ধন ব্যাংক এগুলির জন্য সেরা, এগুলো এরা চোখ বন্ধ করে নিয়ে নেবে, অন্য কোনো ব্যাংক নিতে চাইনি, স্টেট ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, কখন চলে গেছে দেখো, কত কমিশন দিল এই এতগুলো টাকা এত কষ্ট করে গোনার জন্য, কমিশনটা কে দিয়েছে তাহলে একটু এইদিকে সরে যাও, কমিশনটা হচ্ছে এই যে স্পাইস মানি কোম্পানি আমাদেরকে কমিশনটা দিয়েছে, হ্যাঁ কত টাকা দিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন 21,000 চলে এসেছে, হ্যাঁ এই দেখুন 21,000 যেটা ফোন পেতে পাঠিয়েছিল ওটাও চলে এসেছে, তারপরে 6,29,000 মাত্র, তাহলে 7-8 করছিল আগের মাসে 7.5 দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ 6,29,095 টাকা আমরা সিএমএস করলাম, কমিশন দিয়েছে মাত্র 754 টাকা, দেখতেই পাচ্ছেন এলএনটি মাত্র 754 টাকা কমিশন দিয়েছে এবং তার উপরে কিন্তু ডিডিএস কেটেছে, এবং আমাদের যে এই ওয়ালেটে এত টাকা শো করছে এটা কিন্তু নয়, এটা আপডেট হতে দেরি হয়, আমরা যদি স্পাইস মানি অ্যাপটা কেটে আরেকবার ওপেন করি
আরেকবার ওপেন করলেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন যে টাকা কিন্তু ওয়ালেট থেকে কমে গেছে। হ্যাঁ, কালকে কত হবে বললে? দেড় থেকে দুইয়ের মধ্যে। এই হচ্ছে ব্যাপার আমাদের সমস্যা, এই কয়েনগুলোকে নিয়ে। কয়েনগুলো আমাদেরকে ব্যাংকে ডিপোজিট করতে একটু সমস্যা হবে, তবে এগুলো আমরা ফুচকা ঘুগনি খেয়ে নেবো, কোনো চাপ নেই। আর এই যে কার্তিকদার ফেভারিট ব্যাংক হচ্ছে বন্ধন ব্যাংক, সমস্ত নোট নিয়ে নেবে, ছেঁড়া কাটা ফাটা ছোট নোট। আর এই যে 500 এবং 2000 দেখতে পাচ্ছেন, ভিডিওটা বানানোর জন্য কিন্তু আমরা এগুলো আমাদের স্টুডিওতে বা অফিসে আজকে এনাদেরকে ডেকেছি। কারণ এত টাকা বুঝতেই পাচ্ছেন রিক্সের একটা ব্যাপার, কারণ আমার বাড়িতে জানেন যে ডেলি চোর আসে, হ্যাঁ মানে ছিচকা চোর আসে, হ্যাঁ হাত গলিয়ে যা খুশি নেবে এই টাইপের চোর। তো সেই জন্য টাকা পয়সা আমি এক টাকাও নিয়ে ঘুরি না, কারণ আমার যা কিছু অনলাইন শপিং বা পার্সোনাল কাজ হয় সব ফোনপে এবং পেটিএম থেকে আমরা পেমেন্ট করি। এই টাকাটা সিএমএসের ভিডিও বানানোর জন্যই আজকে ডেকেছিলাম। ভিডিও বানানোর উদ্দেশ্য, এই যে নোট কাউন্টিং মেশিন দেখতে পাচ্ছেন, এটা আমরা একটা রিভিউ করেছিলাম, যেটা খুব খারাপ দিকগুলো বলেছিলাম। হ্যাঁ অবশ্যই খারাপ দিকগুলো সত্যি, যে এই মেশিনটা কিন্তু জাল নোট এবং ছেঁড়া কাটা নোট কিন্তু চেক করতে পারে না এবং সঠিক কাউন্টও করতে পারে না। হ্যাঁ, তো আপনারা অনেকেই বলবেন তাহলে নোট কাউন্টিং কিসের জন্য নেব, ওই পারপাসে ভাবলে কিন্তু এই নোট কাউন্টিং মেশিনটা আপনারা একদম নেবেন না। কিন্তু একটা দিক খুব ভালো, এই যে এতগুলো নোট, হ্যাঁ প্রায় 6 লাখ 6.5 লাখ টাকা 10 মিনিটের মধ্যে আমরা কিন্তু কাউন্ট করে নিলাম আজকে। এটা একদম ইজি সিম্পল ব্যাপার, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে 200 টাকার বান্ডিল, 200 টাকা এবং 100 টাকাগুলো আমরা স্টেট ব্যাংকের এটিএমে গিয়ে জমা করে দেবো, 500 টাকা এবং 2000 টাকাগুলো আমরা অ্যাক্সিস ব্যাংকের এটিএমে গিয়ে জমা করে দেবো। অন্যদিন মোট কথা আমরা কিন্তু এই টাকাটা এখানে আনি না, আমরা কোথায় নিয়ে যাই, আমরা এটিএমে বসেই ডিল করে নিই, এটিএমেই টাকাটা গুনি, এটিএমেই সাথে সাথে জমা করে দিই। তার কারণ সিকিউরিটি রিজনের জন্য এটিএমে সিকিউরিটি ক্যামেরা থাকে এবং সেইখানেই টাকাটা গুনে ডিপোজিট করে দিলে আমাদেরও কোনো ভয় থাকে না। কারণ বুঝতেই পাচ্ছেন মাত্র 700 টাকা কমিশন, হ্যাঁ এতগুলো টাকা যদি কোথাও কিছু হয়ে যায় কীরকম একটা ভয়ের ব্যাপার আছে সেটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন। সেই জন্য এই টাকা আমরা কোনোদিনও কিন্তু অফিসে বা বাড়িতে নিয়ে যাই না। হ্যাঁ, ব্যাংক না জমা হলে কিন্তু আমরা ভল্টে রেখে দিতে বলি, এলএনটি ভল্টে। হ্যাঁ, ভল্টে রাখলে কী হবে, ওখান থেকে টাকাটা সেফ জায়গায় থাকবে। তো এই নোট কাউন্টিং মেশিনটা নিতে হলে ডেসক্রিপশন চেক করবেন, ভিডিও ডেসক্রিপশন। খারাপ দিক এটাই, যেটা 100% অ্যাকুরেট নয়, জাল নোট সব ধরতে পারে না, ছেঁড়া কাটা নোটও ধরতে পারে না। এর রিভিউ ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। তো যারা প্রচুর পরিমাণে এইপিএস, মাইক্রো এটিএম বা ডিএমটি মানে মানি ট্রান্সফার করেন বা সিএমএস করেন, তাদের জন্য এই নোটটা কিন্তু খুবই উপকারী। এর আরও একটা ফিচার যেটা দেখানো হয়নি, আপনারা যদি 200, 150 টাকা এবং 2000 টাকার নোট একসাথে এখানে ঢুকান, তাহলে একসাথে টোটাল কত টাকা আছে সেটা কিন্তু এই মেশিনটা বলে দিতে পারবে। এটাই হচ্ছে ফিচার। এই দেখুন 50 টাকার নোটটা সুন্দর কাউন্ট করে দিল এবং বলেও দিচ্ছে। তো ভিডিওটা আপাতত আজকের মতো এখানেই বন্ধ করছি, আপনাদের যা কিছু কমেন্ট আপনারা আমাদেরকে বলতে পারেন। হ্যাঁ, আর অবশ্যই আরও একবার মনে করিয়ে দিচ্ছি যে এই যে নোট কাউন্টিং মেশিনটা, এটা কিন্তু 100% অ্যাকুরেট নয়, তবে আপনাদের কাজে আসতে পারে, মানে আপনারা নিতে পারেন। তার কারণ আপনাদের সামনেই দেখালাম এতগুলো নোট কিন্তু ইজিলি গুনে দিল এই মেশিনটা। হ্যাঁ, তবে জাল নোট চেক করতে গেলে এখানে কিন্তু আরও সুইচ আছে, এর সমস্ত সার্ভিসগুলো অ্যাক্টিভ করতে হবে, তারপর কিন্তু জাল নোট চেক হবে। আমরা কিন্তু আজকে জাল নোট চেক করলাম না, ওই জন্য 10 মিনিটে হয়ে গেল। জাল নোট চেক যেহেতু আমরা এটিএমে জমা করব এবং শুধুমাত্র এদের কাছেই টাকা নিই, তাই সেরকম কোনো কিছু মনে করি না আমরা। তো ভিডিওটা এখানে বন্ধ করছি, আপনারা কমেন্ট করবেন আপনাদের যা কিছু মতামত। ওকে। ঠিক আছে, ভিডিওটা এখানে বন্ধ করছি। 200 কোটা কম আছে কি এটা? 84 টা আছে। দাও এখানে।